সবাইকে স্বাগতম উৎসব স্পোর্টস ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB, যেখানে দলে নেই মোহাম্মদ হাফিজ। মূলত তরুণদের সুযোগ দিতে বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হাফিজ। টি-20 বিশ্বকাপে এবারের আসরটা একেবারে খারাপ যাচ্ছে না মোহাম্মদ হাফিজের। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও স্কটল্যান্ড ও নামিবিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেছেন তিনি। ব্যাট হাতে সময়টা খারাপ না গেলেও বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হাফিজ, যেখানে তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন ইফতিখার আহমেদ। এদিকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে খুশদিল শাহ ও হায়দার আলীকে। সূচি অনুযায়ী স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 3টি টি-20 ও 2টি টেস্ট খেলবে এশিয়ার পরাশক্তি দল পাকিস্তান। বিশ্বকাপ শেষ করার পরপরই বাংলাদেশে আসবে পাকিস্তান জাতীয় দল। আগামী 19 নভেম্বর দুদলের মধ্যকার প্রথম টি-20 ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 20 ও 22 নভেম্বর। টি-20 সিরিজে 3টি ম্যাচের ভেন্যু হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। টি-20 সিরিজ শেষে দুদল পাড়ি জমাবে চট্টগ্রামে। সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী 26 নভেম্বর শুরু হবে দুদলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। চট্টগ্রাম টেস্ট শেষ করে দুদল আবারও ফিরবে ঢাকায়। আগামী 4ঠা ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। দর্শক, চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে পাকিস্তানের ঘোষিত ফাইনাল স্কোয়াডটি। নাম্বার 1 বাবর আজম, নাম্বার 2 শাদাব খান, নাম্বার 3 আসিফ আলী, নাম্বার 4 ফাখার জামান, নাম্বার 5 হায়দার আলী, নাম্বার 6 হারিস রোফ, নাম্বার 7 হাসান আলী, নাম্বার 8 ইফতিখার আহমেদ, নাম্বার 9 ইমাদ ওয়াসিম, নাম্বার 10 খুশদিল শাহ, নাম্বার 11 মোহাম্মদ নওয়াজ, নাম্বার 12 মোহাম্মদ রিজওয়ান, নাম্বার 13 মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাম্বার 14 সারফারাজ আহমেদ, নাম্বার 15 শাহিন শাহ ফ্রিদি, নাম্বার 16 শাহনেওয়াজ দুহানি, নাম্বার 17 শোয়েব মালিক, নাম্বার 18 ওসমান কাদির। দর্শক, পাকিস্তানের বিপক্ষে আসন্ন এই টি-20 ও টেস্ট সিরিজে বাংলাদেশ দল কেমন খেলবে বলে আপনি মনে করছেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।